মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল আবারও এসে পড়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায়। গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ দুইজন নিহত হওয়ার ঘটনার পর আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, মধ্যমপাড়ার একটি বাড়ির উঠানে মর্টার শেলটি এসে পড়ে। দ্বিতীয়বারের মতো মিয়ানমারের ছোড়া মর্টার শেল বাংলাদেশে এসে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বলতে গেলে এই ঘুমধুমের পরিস্থিতি বর্ডারে যারা আছে আমরা আতঙ্কের মধ্যে আছি। যারা একেবারে সীমান্তের পাশে আছে তারা অন্য জায়গায় গিয়ে আশ্রয় আছে। তিনি আরও জানান, রাতভর সীমান্তের ওপার থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। স্থানীয়রা শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে বলে জানান আনোয়ার হোসেন। বিভিন্ন ধরনের মানে গোলা বারুদের যে শব্দ শোনার কারণে তারা যে ওখানে মানে যুদ্ধর মতো করে যেভাবে তারা গুলি ছোড়াচ্ছে, আমাদের এখানে মানে কিছু কিছু টুকরো এদিকে এসে পড়তেছে, যার কারণে আমাদের এলাকাবাসী খুব আতঙ্কে আছে। এবং তাদেরকে অলরেডি মানে বলা হয়েছে যে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। তো এখনো পর্যন্ত আমাদের এলাকাবাসী তেমন কোনো ধরনের আশ্রয় নেওয়ার জন্য কোনো সুযোগ হয়নি, তবে আমাদের এলাকাবাসী খুব আতঙ্কে আছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া ডেইলি স্টারকে জানান, সারা রাত ওপার থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। সকাল 9:45 পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। দাঁড়ান, আম ভালো কি ভালো আয় ভুয়া পুরো কি লাগে।